বর্তমান দুনিয়ায় নেতৃত্ব দেওয়ার অধিকার কেবলমাত্র সেই সমস্ত দেশের যারা জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ অথবা জ্বালানি সম্পদে সমৃদ্ধ। বর্তমান বিশ্বে যে সমস্ত যুদ্ধ বিগ্রহ হচ্ছে আপনারা সবাই জানেন এগুলোর অধিকাংশের নেপথ্যে আছে জ্বালানি শক্তির উপরে আধিপত্য বিস্তারের যে লড়াই সেই লড়াই। বাংলাদেশে আমাদের আপনারা সবাই জানেন বাংলাদেশে 29টি গ্যাস ক্ষেত্র আছে, সেই 29টি গ্যাস ক্ষেত্রের মধ্যে মাত্র 22টি এই মুহূর্তে অপারেশনে আছে। বাংলাদেশে 5টি কয়লা খনি আছে, সেই 5টা কয়লা খনির কোনো কয়লা দিয়েই আমাদের জ্বালানি যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো আছে সেখানে বাংলাদেশে খনি থেকে উৎপাদিত কয়লাগুলো ব্যবহার করা হয় না। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা বিশ্ব অর্থনৈতিক যে ফোরাম আছে তারা বাংলাদেশের অর্থনীতির জন্য আগামীতে যে 5টি বৃহৎ চ্যালেঞ্জের কথা বলেছেন তার মধ্যে 1 নম্বর চ্যালেঞ্জ হিসাবে বলেছেন যে বাংলাদেশের জ্বালানি খাতে যে সক্ষমতার অভাব সেটিকে তারা সবচাইতে বড় সংকট বলে চিহ্নিত করেছেন। এই মুহূর্তে বাংলাদেশে ঢাকা শহরে এবং বিভিন্ন শহরে গৃহস্থালী কাজের জন্য ব্যবহারের জন্য যে গ্যাস সেই গ্যাসের সরবরাহ কিন্তু নাই। এছাড়া বিভিন্ন কলকারখানায় গ্যাসের যে পরিমাণ প্রবাহ থাকার কথা ছিল সেটিও নাই। সুতরাং উৎপাদন যেমনিভাবে ব্যাহত হচ্ছে মানুষের দৈনন্দিন জীবনের যে চাহিদা পূরণ সেটিও সমানভাবে বিঘ্নিত হচ্ছে। যদি এই প্রক্রিয়াটি অব্যাহত থাকে গ্যাসের প্রবাহ যেভাবে কমে যাচ্ছে এবং জ্বালানি ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা যেভাবে কমে যাচ্ছে এই সক্ষমতা বৃদ্ধির কোনো পরিকল্পনা যদি না থাকে আমরা আশঙ্কা করি অচিরেই বাংলাদেশ আবার সেই প্রস্তর যুগে ফিরে যেতে পারে। আপনারা জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে মোট উত্তোলনযোগ্য গ্যাসের যে মজুদ আছে সেটি হচ্ছে মাত্র 8.68 ট্রিলিয়ন ঘনফুট, যেটা দিয়ে বিশেষজ্ঞরা মনে করেন মাত্র আগামী 10 বছর ধরে বাংলাদেশের চাহিদা পূরণ করা সম্ভব। প্রতিদিন বাংলাদেশে যে পরিমাণ গ্যাসের প্রয়োজন হয় বিদ্যুৎ উৎপাদন সহ কলকারখানা সহ গৃহস্থালী কাজ সহ সেটির পরিমাণ হচ্ছে 3,715 মিলিয়ন ঘনফুট, আর আমাদের উৎপাদন হয় মাত্র 2,000 মিলিয়ন ঘনফুট, অর্থাৎ 1,500 মিলিয়ন ঘনফুট প্রতিদিন আমাদের ঘাটতি হিসাবে থেকে যাচ্ছে। এই ঘাটতি পূরণের জন্য সরকার সবসময় যেটা করে বিদেশ থেকে এলএনজি গ্যাস আমদানি করে। এই আমদানি নির্ভর যে জ্বালানি নীতি এটা কিন্তু আগে ছিল না। 2010 সালে খননের মাধ্যমে এবং সেগুলোর থেকে উৎপাদন বৃদ্ধির জন্য সিদ্ধান্ত ছিল, অর্থাৎ দেশীয় যে আমাদের সম্পদ আছে সেগুলোকে এক্সপ্লোর করার মাধ্যমে আমাদের এই গ্যাসের চাহিদাটা পূরণ হওয়ার কথা ছিল। সেটি না করে 2016 সালে আরেকটি জ্বালানি নীতি ঘোষণা করা হয় যেটি হচ্ছে পুরোপুরিভাবে আমাদের জ্বালানিকে বিদেশ নির্ভর করা হয়েছে, আমদানি নির্ভর করা হয়েছে। এর প্রধান কারণ হচ্ছে লুটপাট এবং দুর্নীতি। আপনারা জানেন যে দেশের সম্পদ থেকে যদি আমরা জ্বালানির চাহিদা পূরণ করতে পারি, আমদানি করতে না হয়, তাহলে এই যে দুর্বৃত্ত চক্র যেটা ক্রমাগতভাবে একটা ক্ষমতাসীন সরকারের মধ্যে গড়ে উঠেছে, তারা বিদেশ থেকে এলএনজি আমদানি করার নামে তাদের নিজস্ব লোকদেরকে এই আমদানির লাইসেন্স দিয়ে দুর্নীতি করার সুযোগ দিচ্ছে, দেশের ডলারকে দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছে এবং দেশের জনগণকে অধিক মূল্যে উচ্চ মূল্যে আমাদের জ্বালানি কিনতে বাধ্য করছে। সর্বশেষ আমাদের যে গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছিল সেটা 1998 সালে বিবিয়ানা গ্যাস ক্ষেত্র। 98 সালের পর থেকে বাংলাদেশে আর কোথাও গ্যাস ক্ষেত্র এক্সপ্লোর করার চেষ্টা করা হয়নি। আপনারা জানেন যে কয়েক বছর আগে, প্রায় 10 বছর আগে আন্তর্জাতিক আদালতে মামলার মাধ্যমে বাংলাদেশ জিতেছিল বঙ্গোপসাগরের সাগর সীমা নির্ধারণের ব্যাপারে। আপনারা জানেন যে বর্তমান যারা ক্ষমতাসীন সরকার তারা বারবার ক্রেডিট নেওয়ার চেষ্টা করে যে আমরা মামলা করে আন্তর্জাতিক আদালত থেকে বঙ্গোপসাগরের সীমারেখায় জিতেছি, কিন্তু তাদেরকে যদি প্রশ্ন করা হয় যে 26টি ব্লক আমরা আমাদের এই মামলার মাধ্যমে অর্জন করেছিলাম যেটি প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ, এখানে তেল আছে, গ্যাস আছে, অন্যান্য প্রাকৃতিক সম্পদ আছে, একটি ব্লকেও কোনো খনন কার্য করা হয়নি, এক্সপ্লোর করার চেষ্টা করা হয়নি, অথচ এই ব্লকগুলোর পাশেই হচ্ছে মায়ানমার এবং ভারতের গ্যাস ক্ষেত্রসমূহ, তারা তাদের জায়গাগুলোতে এক্সপ্লোর করে খনন করে সেখান থেকে তেল এবং গ্যাস তুলে নিয়ে যাচ্ছে। আপনারা সবাই বুঝবেন যে তেল এবং গ্যাস ক্ষেত্রগুলো একটা মাটির নিচে একটা লেকের মতো আকারে থাকে, পার্শ্ববর্তী এলাকার থেকে যদি এগুলো কালেকশন করা হয়, সংগ্রহ করে তুলে নেওয়া হয়, তো বাংলাদেশের সীমারেখায় অবস্থিত যে সমস্ত তেল এবং গ্যাস আছে সেটাও কিন্তু বিদেশিরা তুলে নিতে পায়। একইভাবে মায়ানমার এবং ভারত বাংলাদেশের ধরে যারা একটা যুদ্ধের মধ্যে ছিল, যুদ্ধ থেকে মুক্ত হওয়া মাত্র
তারা তাদের প্রাকৃতিক সম্পদ অনুসন্ধানের ব্যাপারে মনোযোগী হয়েছে এবং তারা একের পর এক প্রাকৃতিক সম্পদ অনুসন্ধানে সফল হচ্ছে, তাদের অর্থনীতি বুস্ট করেছে এবং এই মুহূর্তে আফগান মুদ্রা গোটা বিশ্বের সবচাইতে মূল্যবান মুদ্রায় পরিণত হয়েছে। অথচ যে বাংলাদেশ প্রাকৃতিক সম্পদের উপরে ভাসছে, যে বাংলাদেশের এত চমৎকার সমুদ্র সীমায় যে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ রয়েছে, ইতিমধ্যেই যে সমস্ত গ্যাস ক্ষেত্র রয়েছে তার মধ্যে অন্তত 7টি গ্যাস ক্ষেত্র থেকে আমরা গ্যাস উৎপাদন করছি না, আমাদের সম্পদ মাটির নিচে লুকিয়ে রেখে আমরা আমাদের নিজস্ব ডলারকে বিদেশে পাচার করে আমরা এলএনজি আমদানি করছি, এটা জাতির জন্য সবচাইতে বড় দুর্ভাগ্যজনক বিষয়। আপনারা জানেন যে টার্কির মতো দেশ, তারা কৃষ্ণ সাগরে সর্বাত্মক অভিযান চালাচ্ছে যে এইখানে সাগরে কতটা তেল এবং গ্যাস পাওয়া যায়, সেজন্য তাদের একটা বিশেষ জাহাজ, বিশেষ বাহিনী, বিশেষ মিশন কাজ করছে। আমেরিকার মতো সুপার পাওয়ার, তারাও যখন দেখছে গ্লোবাল পলিটিক্সের কারণে মধ্যপ্রাচ্য এবং অন্যান্য তেল সমৃদ্ধ দেশ থেকে তেল এবং গ্যাস পাওয়ার সম্ভাবনা যখন হ্রাস পাচ্ছে, তারা কিন্তু আভ্যন্তরীণভাবে আমেরিকার সর্বত্র তেল এবং গ্যাস অনুসন্ধানের জন্য সর্বশক্তি নিয়োগ করছে। সেই মুহূর্তে একটা দেশের সম্পদ যেখানে মাটির নিচে রয়ে গেছে সেটা এক্সপ্লোর করার কোনো উদ্যোগ গ্রহণ না করে বাংলাদেশ সরকার ক্ষমার অযোগ্য অপরাধ করছে। এবং একইভাবে বাংলাদেশের মানুষকে নিত্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ করতে না পারার মাধ্যমে তারা বাংলাদেশকে শাসন করার অধিকারটুকু তারা হারিয়েছে। আমরা এবি পার্টির পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে এই যে বিদেশ নির্ভর জ্বালানি নীতি এটাকে রিভাইজ করে আপনি অবিলম্বে বাংলাদেশের গ্যাস ক্ষেত্রগুলোর থেকে উৎপাদন ক্ষমতা বাড়ান, বঙ্গোপসাগর যে সম্পদ আমাদের পরিপূর্ণ অবস্থায় রয়েছে সেটি এক্সপ্লোর করার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার এবং বাংলাদেশকে আগামী দিনের অর্থনৈতিক সুপার পাওয়ারে পরিণত করার যে সম্ভাবনা আছে সেই ব্যাপারে মনোযোগী হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এবং আমরা তাদের নিজ দলীয় যে সমস্ত লোকদের মাধ্যমে বিদেশ থেকে এলএনজি গ্যাস আমদানি করা হয়, এই সিন্ডিকেট ভেঙে দিয়ে বাংলাদেশ তার নিজের পায়ে দাঁড়ানোর যে শক্তিটুকু আছে সেই শক্তিটুকু ব্যবহার করার জন্য অনুরোধ জানাচ্ছি। সবশেষে আমরা যে জাতির জনগণকে অনুরোধ করব, দেখুন বাংলাদেশকে তার সম্পদ তার সম্ভাবনাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমরা বাংলা দুনিয়ার সবচাইতে একটা অর্থনৈতিক সুপার পাওয়ারে পরিণত হওয়ার সক্ষমতা রাখি। কিন্তু দেশপ্রেমিক সরকার না থাকলে, জবাবদিহিতামূলক সরকার না থাকলে, যে একটা রাষ্ট্র সম্পদ থাকা সত্ত্বেও তার নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারে না, বাংলাদেশ হচ্ছে তার উজ্জ্বল দৃষ্টান্ত। এবি পার্টির পক্ষ থেকে আমরা বাংলাদেশের জনগণকে স্বপ্ন দেখতে বলি যে আমাদের বিপুল সম্পদ আছে, আমরা যদি ক্ষমতায় যাই অবশ্যই এগুলো এক্সপ্লোর করার মাধ্যমে বাংলাদেশকে সিঙ্গাপুর বলেন, দুবাই বলেন, তাদের যে অর্থনৈতিক স্ট্যাটাস সেই পর্যায়ে আমরা নিয়ে যেতে সক্ষম, এটা আমরা করতে পারবো এবং সেটি করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমান সময়ে এই সংকট মোকাবেলার জন্য অবিলম্বে পদক্ষেপ গ্রহণের মাধ্যমে গ্যাস ক্ষেত্রগুলোতে উৎপাদন যে সক্ষমতা আছে পরিপূর্ণভাবে সেটা ব্যবহার করার মাধ্যমে এই জ্বালানি সংকট দূর করার আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমাদের এই পর্যায়ের ব্রিফিং এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমার বাংলাদেশ পার্টি জিন্দাবাদ। তাজুল ভাইয়ের সাথে আমি দুই তিনটা বিষয় একটু যোগ করি। একটা হচ্ছে যে আপনার বর্তমানে যে গ্যাসের সংকটটা চলছে এটা শুরুটা কোত্থেকে, দেখবেন যে চিটং অঞ্চলে নভেম্বর থেকে এই সংকটটা বেশি মারাত্মক আকার ধারণ করেছে। আমাদের যে চিটংয়ে বঙ্গোপসাগরে এলএনজির দুইটা ভাসমান টার্মিনাল আছে, যে লিকুইফাইড যেটা গ্যাস, ন্যাচারাল গ্যাস আছে, এটা এনে আপনার এটাকে প্রসেস করে রেগুলার গ্যাসে রূপান্তরিত করে আমাদের যে পাইপলাইন আছে গ্যাসের, এই পাইপলাইনগুলোতে দেওয়া হয়। এই ভাসমান টার্মিনাল হচ্ছে দুইটা, সামিট গ্রুপ এই টার্মিনাল দুইটা চালায়। গত নভেম্বর মাসে এর একটা টার্মিনাল নষ্ট হয়ে গেছে এবং এটাকে রিপেয়ার করার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। এই রিপেয়ারটা শেষ করে এই জাহাজটা টার্মিনালে ফিরে আসছে বঙ্গোপসাগরে, কিন্তু দ্বিতীয়টা এখন আবার রিপেয়ার করতে পাঠিয়েছে সিঙ্গাপুরে। তাহলে দেখেন যে একটা রাষ্ট্র কতটা অপরিকল্পিতভাবে চলছে, যে নাগরিক সুবিধার জায়গায় সে মোটেই চিন্তা করছে না, পরিকল্পনা করছে না যে আমি এই পরিমাণ গ্যাস প্রসেস করে একটা টার্মিনালকে যদি রিপেয়ার করতে পাঠিয়ে দেই এটার ব্যাকআপ প্ল্যান কোথায়, অথবা আমি নভেম্বরে পাঠানোর আগে তো আমাকে একটা বিকল্প টার্মিনাল প্রয়োজনে ভাড়া করে আনতে হবে যেন গ্যাসের সংকটটা না থাকে। দ্বিতীয়ত হচ্ছে তাজুল ভাই যে কথাটা বলেছেন যে এনার্জি ডিপ্লোম্যাসি বলতে একটা কথা আছে, জ্বালানি কূটনীতি, যে আপনার রাষ্ট্রের জ্বালানির নিরাপত্তার জন্য আপনার নিজস্ব সোর্সের বাহিরে আপনি বিভিন্ন দেশের সাথে চুক্তিবদ্ধ থাকবেন, যারা মধ্যপ্রাচ্যের
তেল গ্যাস সমৃদ্ধ দেশ আছে, তার সাথে আপনার চুক্তি থাকতে হবে, লম্বা সময়ের চুক্তি, যে প্রয়োজনে যে কোনো ইমার্জেন্সিতে যেন সে আপনাকে তেল গ্যাস দিতে পারে। না হলে আপনি হঠাৎ করে একটা ক্রাইসিসে পড়বেন, সাডেনলি দেখবেন আপনার সাথে কোনো চুক্তি নাই, কারণ এটা বড় একটা কর্পোরেট বিজনেস, এটা মুদির দোকানে 5 কেজি চাল কেনার মতো না, যে এই মহল্লার একটা মুদির দোকান বন্ধ হয়ে গেছে, ওই মহল্লার মুদির দোকান থেকে 5 কেজি চাল কিনে নিয়ে আসি। এইভাবে তেল গ্যাস কেনা বেচা হয় না, আপনার লং টার্ম চুক্তি লাগে। এই এনার্জি ডিপ্লোম্যাসিতে আমাদের রাষ্ট্রের কোনো চুক্তি নাই কোনো দেশের সাথে। বিকল্প দেখেন যে সোর্সগুলো আছে, সোলার, বাংলাদেশ একটা রাষ্ট্র যেখানে 9 থেকে 10 মাস সাফিসিয়েন্ট সূর্যের আলো থাকে, সারা বাংলাদেশে সূর্যের আলো থাকে। আমাদের সারা পৃথিবীতে আপনার কৃষির সাথে সমন্বয় করে সোলার প্যানেল সেট করার ব্যবস্থাপনা এবং প্রযুক্তি আছে, যে মাঠের ভিতরে চাষ হবে, মাঝখান থেকে সূর্যের আলো আসবে, এর উপরে সোলার প্যানেল থাকবে, তাহলে আপনার কী হবে, জমি নষ্ট হচ্ছে না। যে জমিতে ধান চাষ হচ্ছে, 3 ফসলা ফসল চাষ হচ্ছে, একই জমি থেকে আপনি সোলার প্যানেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন, কোনো মাথা ব্যথা নাই। আমার দেশে 6 থেকে 7 মাস ভালো বৃষ্টি হয়, এই বৃষ্টির পানি এটাকে রিজার্ভয়ার তৈরি করে এখান থেকে বিদ্যুৎ উৎপাদন করবার সুযোগ আছে। আমার খরস্রোতা নদী আছে, আমার বঙ্গোপসাগর আছে, এখান থেকে তাপবিদ্যুৎ তোলবার সুযোগ আছে, উইন্ড মিল আছে, বাতাসকে নিয়ন্ত্রণ করে ওখান থেকে বিদ্যুৎ উৎপাদন করা সারা পৃথিবীতে। এই যে বিকল্প সোর্সগুলো আছে, যার প্রত্যেকটাতে আল্লাহ তাআলা আমাদেরকে ডিভাইনলি অলৌকিকভাবে এই রাষ্ট্রকে সমৃদ্ধ করেছেন, কিন্তু এই সম্পদগুলো আমরা ব্যবহার করছি না। কারণ হচ্ছে কি, এগুলোর মধ্যে লুটপাট নাই, সিম্পল রিজন। আপনি কেন রাষ্ট্রের ব্যবস্থাপনাতে আমার বিকল্প সোর্সগুলোকে তৈরি করছেন না? তারপরে দেখেন বাপেক্স, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি, বাংলাদেশে যতগুলো বিদেশি কোম্পানি তেল গ্যাসের কাজ করেছে তার প্রত্যেকটা কোম্পানির থেকে বাপেক্সের, আমাদের দেশের কোম্পানিটার, কম খরচে বেশি গ্যাস ক্ষেত্র, তেল ক্ষেত্র খুঁজে পাওয়ার নজির আছে সারা বিশ্বের। যে শেভরন বলেন, বিপি বলেন, আরও বড় বড় যারা কোম্পানি আছে, তাদের 5টা এক্সপ্লোরেশন করলে 1টা জায়গা থেকে তারা তেল গ্যাস পায়। অথচ আমাদের বাপেক্সের রেকর্ড হচ্ছে 3টা থেকে 3:30 খুললেই সে 1টা ফিল্ড খুঁজে পায়। অথচ বাপেক্সকে দেখবেন তারা মডার্নাইজ করে না, তাকে নতুন আপ টু ডেট মেশিনারি কিনে দেয় না, তার জনশক্তিকে, আমাদের কর্মকর্তা কর্মচারীদেরকে তারা ট্রেনিংয়ে বিদেশে পাঠায় না। কেন? কারণ বাপেক্স যদি প্রফিট করে সেই টাকা দিয়ে তো আপনি লুটপাট করতে পারবেন না, যেটা জাতীয় গ্রিডে চলে যাবে। অতএব লুটপাটের জন্য আপনার বিদেশি কোম্পানিকে আনতে হবে, বাপেক্সকে বসায় দিতে হবে জাতীয় কোম্পানি হিসেবে। এইভাবে আমাদের রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টর লুটপাটের চরম সীমায় পরিণত হয়েছে। আপনারা দেখছেন আমরা প্রত্যেক দিন ভোট, রাজনীতি, ইলেকশন নিয়ে কথা বলছি, কিন্তু এর মাঝখান দিয়ে বাংলাদেশ রাষ্ট্রের প্রত্যেকটা সেবার যে ক্ষেত্র আছে সেগুলো ধসে পড়ে গেছে। এই জন্য আমরা বোধ করছি আপনাদেরকে আজকে ইনভাইট করবার দায়িত্ব হচ্ছে যে আমাদের রাজপথের, ভোটের, রাজনীতির যে লড়াই আছে, এই লড়াইয়ের পাশাপাশি আমাদের নাগরিক অধিকারের লড়াই যেটা ক্ষুণ্ণ হচ্ছে, এটা নিয়েও আলাপ তোলা, এটা নিয়েও জাতিকে সচেতন করা, এবং এটাও যে আমার আপনার অধিকার, এটার জন্য যে আপনাকে লড়তে হবে, আপনার ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে, এখনও তো ক্রাইসিস শুরু হয়নি, দেখেন এখন শীতকাল চলছে, বিদ্যুতের প্রয়োজন অনেক কম, এসি চলতেছে না, আপনারা বুঝতে পারছেন বাংলাদেশে যত গ্যাস খরচ হয় তার 40% লাগে হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে। আগামী মাসের শেষ থেকে গরম শুরু হবে, আপনারা বুঝতে পারছেন, ফেব্রুয়ারির এন্ডে গিয়ে এখন আমাদের বিদ্যুতের প্রয়োজন হচ্ছে 1000 থেকে 1100 মেগাওয়াট প্রতিদিন, এইটা ফেব্রুয়ারি শেষে, মার্চে গিয়ে 14,000-15,000, জুলাই অগস্টে 16,000 মেগাওয়াটে চলে যাবে, পিক করবে। আপনার 40% গ্যাস যদি আপনার ইলেকট্রিসিটির পিছনে দিতে হয়, আপনি বাসা বাড়িতে গ্যাস দেবেন কোথায়? আপনার শত শত ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে আগামী কয়েক মাসের মধ্যে। এরপরের সংকট দেখেন, তেল গ্যাস আনবেন, আপনার ডলারের মজুদ নাই, আমার যে পরিমাণ জ্বালানি বা পৃথিবী থেকে আনা দরকার, আমদানি করা দরকার, ন্যূনতম 1.2 থেকে 1.5 বিলিয়ন ডলার দরকার প্রতি মাসে, আপনার মজুদ নাই, তো এলসি করতে পারছে না ব্যবসায়ীরা। ঠিক এই যে একটা বিশাল চক্রে এই লুটেরা রাষ্ট্র, এই লুটেরা সরকার আমাদেরকে নিয়েছে, ভোটের অধিকারের পাশাপাশি জনগণের দায় আছে, রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের দায় আছে আপনাদেরকে জানানো, আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানানো কিভাবে প্রতিদিন আপনার সম্পত্তি লুট করে এই দেশটাকে একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত করে দিয়েছে এই অবৈধ সরকার।
এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে ব্রিফিংয়ে সমাপনী বক্তব্য দিয়ে শেষ করবেন দলের সদস্য সচিব জনাব মুজিবুর রহমান মঞ্চু। হ্যাঁ, প্রশ্ন করেন, প্রশ্নগুলো দেন। তারা বিকল্প হিসেবে এইসব এলএনজি সহ যেগুলো এনে প্রক্রিয়াজাত করে আমাদেরকে গ্যাস দিচ্ছে, এইটা একটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টটা আমি আপনাকে বলবো, বাংলাদেশে প্রাইভেট যে বাসাবাড়ি সেখানে যে গাড়িগুলো ইউজ করা হয়, বেশিরভাগ গাড়িতে একজন যাত্রী একটা গাড়ি ইউজ করছে, তারা গ্যাস ইউজ করছে। এই গ্যাসটাকে কমিয়ে আনার ক্ষেত্রে আপনাদের কোনো অনুরোধ এই ধরনের যারা ভোক্তা তাদেরকে অনুরোধ করবেন কিনা? তৃতীয়ত হচ্ছে, আপনি সমুদ্রের যে জায়গাগুলোর কথা বলেছেন, সেগুলোর জন্য যে পরিমাণ টেকনিক্যাল টিম দরকার, সেই টেকনিক্যাল টিমের ক্যাপাসিটি আমাদের বা আমাদের যে পরিমাণ অর্থ দরকার সেটা আমাদের হয়েছে কিনা? যেহেতু আপনার সমালোচনা প্রত্যেকটা জিনিসেরই থাকবে, যাতে আমরা এই যে শ্যাব্রনের কথা বলছেন সেটা কিন্তু এই সরকারের সময় শ্যাব্রনকে এই এই জিনিসগুলো দেওয়া হয়নি, দেওয়া হয়েছিল এরও আগে। এখন ব্যর্থতা সফলতা সবগুলো মিলে আমাদেরকে মূল্যায়নটা করে, যেহেতু এটা দেশের অল্প সম্পদ, সেক্ষেত্রে আমার এই তিনটা প্রশ্ন আপনি। জি, প্রথম প্রশ্নের জবাব হচ্ছে যে জ্বালানি উপদেষ্টা তৌফিক এলাহি চৌধুরী যেটা বলেছেন সেটা কি উনি গবেষণা করে তথ্য উপাত্ত নিয়ে বলেছেন? তা কিন্তু বলেননি, তিনি একটা রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। হ্যাঁ, বাংলাদেশের যতগুলো গ্যাস ক্ষেত্র আছে সবগুলোতে সমান পরিমাণে গ্যাস আছে তা নয়, সেজন্যই তো গ্যাস ক্ষেত্র এক্সপ্লোর করার প্রশ্ন। সর্বশেষ 98 সালে হবিগঞ্জের বিবিয়ানাতে গ্যাস ক্ষেত্রটা পাওয়া গেল, 98 সাল থেকে এত বছর গেল, কোথাও আরেকটি গ্যাস ক্ষেত্র কেন খোঁজার চেষ্টা করা হলো না? দ্যাট ইজ বাপেক্স ভোলা পেয়েছে সম্পর্কে, বাপেক্সকে, এটা একটা প্রশ্ন। কিছুদিন আগে ভোলাতে একটা গ্যাস, হ্যাঁ পেয়েছে, দেখেন। দ্বিতীয়টা হচ্ছে যে এইটা অনুসন্ধানের জন্য যে আমাদের ব্যাপক ভিত্তিক মিশন চালানো দরকার ছিল, যেটা আমরা আমাদের মূল বক্তব্যের সময় বলেছি যে আপনি এক্সপ্লোর করার জন্য বাপেক্স গঠন করাই হয়েছে, এক্সপ্লোরেশনের জন্য। বাপেক্সে সেই ধরনের সক্ষমতা আছে বা সক্ষমতাকে আরেকটু বাড়ানোর জন্য যে ধরনের যন্ত্রপাতি কেনা দরকার বা যে ধরনের ট্রেনিং দরকার, এগুলো সামান্য টাকা পয়সা ব্যয় করলেই বাপেক্সকে আমরা সেই কাজের জন্য সক্ষম করতে পারি। কিন্তু রাষ্ট্র যেটা করছে তাকে বাপেক্সকে শক্তিশালী না করে সে বিদেশি কোম্পানিকে নিয়ে আসছে, কারণ বিদেশি কোম্পানির সাথে ডিল করতে গেলে তার নিজেদের তাদের বেনিফিটের প্রশ্ন আছে, সেখানে কমিশন খাওয়ার প্রশ্ন আছে, সেটা তারা করছে। এখন দেখেন যে সেই সময় উনি বলে দিলেন আমার গ্যাস ক্ষেত্রে গ্যাস নাই, আপনি কিসের ভিত্তিতে বললেন গ্যাস নাই? 98 সাল থেকে ধরলে আজকে যে এই কত 26 বছর, এই 26 বছর সময়ের মধ্যে আপনি বাপেক্সকে কোথায় বসিয়ে রেখেছিলেন? এই ধরনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেগুলো রাষ্ট্রের চেহারাটা চেঞ্জ করে দিতে পারবে তাদেরকে শক্তিশালী না করে তারা ডিলে গিয়েছে, বাণিজ্যে গিয়েছে, মনোপলি বিজনেস করার সুযোগ দিয়েছে। এই যে বলে কি বলে আজিজ খানের যে সামিট গ্রুপ, পাওয়ার আমদানি করার ক্ষেত্রে নানান ক্ষেত্রে এই যে দুর্নীতির মাধ্যমে এই সুযোগগুলো তৈরি করা হয়েছে, এখানে হচ্ছে আমাদের আপত্তি। কোন সরকারের আমলে কি হয়েছে সেটা না, আমরা রাষ্ট্রের সিদ্ধান্তের কথা বলছি। গত 15 বছরের বেশি সময় ধরে এই সরকার ক্ষমতায় আছে, তারা কি করছে না করছে সেটা আমরা বলছি। এটা হচ্ছে আপনার একটা প্রশ্নের জবাব। দ্বিতীয় হচ্ছে যে গাড়িতে গ্যাস ব্যবহারের ব্যাপারটা, এইটা সরকারের পলিসি ম্যাটারের ব্যাপার যে গাড়িতে গ্যাস দেয়া হবে কি হবে না। আমরা তো মনে করি যে বাংলাদেশে এই জনবহুল যে বাংলাদেশ, এইখানে গাড়ির ব্যবহারই তো কমানো উচিত। সেখানে গাড়িকে গ্যাস না দিয়ে আপনি গ্যাসটাকে ইন্ডাস্ট্রির পারপাজে ব্যবহার করা যেতেই পারে, তো আপনি গাড়ির জন্য গ্যাস ব্যবহারের অনুমতি দিলেন কেন? এটা সরকারকে পর্যালোচনা করতে হবে, এক্সপার্টদের নিয়ে বসে যে কোনটা ভায়াবল, কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, আমাদের যে এক্সপার্ট আছে তাদেরকে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা দিতে হবে। থার্ডলি হচ্ছে, আপনি বলেছেন যে টেকনিক্যাল এক্সপার্টিজ আমাদের আছে কিনা। ডেফিনেটলি আপনি ধরেন আমাদের যে এক্সপ্লোরেশন কোম্পানি যেটা বাপেক্স, তাদের সেই সক্ষমতা আছে বলেই তো তারা কাজ করে ভোলাতে গ্যাসটা পেয়েছে। এখন এই সক্ষমতার বিষয়টা কিন্তু আপেক্ষিক, প্রতিনিয়ত আপনি এই সক্ষমতাকে বৃদ্ধি করতে পারেন। গোটা দুনিয়াতে আধুনিক যন্ত্রপাতি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, আবিষ্কৃত হচ্ছে, আপনি আমার দেশের এই সংস্থাকে সেই প্রযুক্তি টেকনোলজি দিয়ে সমৃদ্ধ করবেন, তাহলে তো আমাকে বিদেশের দিকে যেতে হচ্ছে না। বাংলাদেশের এই যে বৃহৎ বঙ্গোপসাগর বিজয়, আমাদের সাগর বিজয়ের জন্য এত নাটক করছেন, বিজয় অর্জন করেছেন, তো বিজয়ের জিনিসটাকে ভোগ করার ব্যবস্থা তো নাই সেখানে, বাপেক্সকে কেন ক্ষমতাটা দেওয়া হচ্ছে না, বাপেক্সকে কেন সেখানে অনুসন্ধানে পাঠানো হচ্ছে না, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমি একটু জাস্ট যেটা হচ্ছে আপনারা এই বিষয়টি একটা রাজনৈতিক দল সবসময় সবকিছু নিয়ে রাজনীতি করে, এটা স্বাভাবিক।
আপনারা এই প্রেস ব্রিফিং করার আগে বাংলাদেশের বা ওয়ার্ল্ড ওয়াইড জ্বালানি উপদেষ্টাদের সাথে বা জ্বালানি বিশেষজ্ঞদের সাথে কথা বলে কি এটা এই প্রেস ব্রিফিংটা করছেন? আমরা তো দুনিয়াব্যাপী জ্বালানি উপদেষ্টাদের সাথে কথা বলার আমাদের কথা নয়। আজকে বাংলাদেশে যখন ক্রাইসিসটা এসেছে, এই ক্রাইসিসটাকে আমরা অ্যানালাইসিস করেছি যে এই ক্রাইসিসটা কেন হচ্ছে এবং এই ক্রাইসিসের সমাধানটা কী। রাজনীতিবিদ হিসাবে, রাজনৈতিক দল হিসাবে আমরা এগুলো খোঁজার চেষ্টা করেছি এবং খুঁজে এই মুহূর্তে আমাদের সামনে যে সমস্ত তথ্য উপাত্ত এসেছে এবং এই সরকারের কর্মকাণ্ড কী, এই সব সংকট মোকাবেলার জন্য তাদের পলিসিটা কী, আসলে তারা কী করছে, এতদিন ধরে তাদের যে সমস্ত সমালোচনা বাজারে চালু আছে, এই সব বিষয়গুলো তথ্য উপাত্ত গবেষণার ভিত্তিতেই আমরা এই বক্তব্যটা দিচ্ছি। এখন বৈদেশিক যে উপদেষ্টা আছে তাদের মতামত নিয়ে কাজ করার দায়িত্বটা আমাদের এক্সপার্টদের, আমাদের রাষ্ট্রের, আমাদের বাপেক্সের। রাজনৈতিক দল সব তো একই সাথে এই দায়িত্ব পালন করতে পারবে না। রাজনৈতিক দল পলিসি বিষয় নিয়ে কথা বলবে, রাজনৈতিক দল সরকারের ভুলগুলো ধরিয়ে দেবে এবং কোথায় কাজ করা উচিত সেটা ইন্ডিকেট করবে। আমরা সেই কাজটাই করছি। জি, ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আপনারা আমাদের স্বল্প সময়ের আহ্বানে এখানে এসেছেন। আমাদের নেতৃবৃন্দ, বিশেষ করে অ্যাডভোকেট তাজুল ইসলাম এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আমাদের দেশের এখন যে গ্যাস ক্রাইসিস সেই বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে আমাদের অবস্থান এবং ফাইন্ডিংস তুলে ধরেছেন। আপনাদের মনে থাকার কথা, বেশি অতীতের কথা না, যে আমরা যখন কোভিড আক্রান্ত ছিলাম, যখন কোভিডের মহামারী প্রকট আকার ধারণ করেছে, তখন আপনারা দেখেছেন যে বাংলাদেশের একজন বিজ্ঞানী বিজন কুমার সরকার, উনি কিন্তু একটা ভ্যাকসিন প্রসিডিওরের ব্যাপারে উনি কিন্তু একটা দাবি তুলেছিলেন এবং একটা আবিষ্কার তিনি প্রকাশ করেছিলেন। খুবই কম খরচে আমাদের ভ্যাকসিন এবং আমাদের এই পরীক্ষা নিরীক্ষার বিষয়গুলো তুলে ধরেছিলেন, গণস্বাস্থ্য এই বিষয়টিকে প্রমোট করেছিল এবং গণস্বাস্থ্য এই বিষয়টি পাবলিকলি প্রকাশ করেছিল, গবেষণা সহ পরিকল্পনাটি। কিন্তু আপনারা দেখেছেন যে সেটা করতে দেওয়া হয়নি। কারণ কি? কারণ হচ্ছে বিদেশ থেকে এই যে ভ্যাকসিন ইম্পোর্ট করার জন্য তখন করোনা টেস্ট কিট সহ নানা বিষয়গুলো কার দায়িত্বে ছিল? সরকারের সেই প্রভাবশালী উপদেষ্টা মন্ত্রীরা, এগুলো আপনারা জানেন। সুতরাং এই সিমিলারিটিস কিন্তু আমাদের প্রত্যেকটা সেক্টরে আছে, গ্যাস সেক্টর থেকে শুরু করে আমাদের ফুড আদার্স যত ইম্পোর্ট, আমরা ডিপেন্ডেন্ট যে সমস্ত আমদানির ক্ষেত্রে, সেখানে আমার নিজের ন্যাচারাল রিসোর্সকে ব্যবহার না করে এভাবে আমদানি নির্ভর করে রাষ্ট্রকে রাখার মধ্যে আমরা যে কথাটি বারবার বলতে চেয়েছি সেটা হচ্ছে এখানে একটা লুটপাট বাণিজ্য এর পেছনে রয়েছে। আমাদের গবেষণার জন্য বাজেট নাই এবং গবেষণার বাজেটের চাইতেও উৎসব পালন, জন্মশতবার্ষিকী পালন আর নানা বার্ষিকী পালনে হাজার হাজার কোটি টাকার বাজেট আছে। তো এই দুঃখটা আমাদের আছে এবং আমরা যে কথাটা আবারও বলছি যে জনগণের কাছে জবাবদিহিতামূলক সরকার ছাড়া এর সমাধান নাই। যেই সরকার মানুষের ভোটকে তোয়াক্কা করে না, যে সরকার মানুষের সমর্থনকে তোয়াক্কা করে না, যে সরকার লাঠিয়াল বাহিনী দিয়ে ক্ষমতায় থাকে, তাদের হাতে আমরা আরও ভয়ঙ্কর অবস্থানের দিকে আমরা যাব এবং আমাদের প্রাকৃতিক যে সম্পদ আছে সেটাও মূল্যায়িত হবে। আমরা এর অবসান করব ইনশাআল্লাহ যদি দেশবাসী আমাদের সাথে থাকে এবং আপনারা সবাই মিলে আমরা এটা করব। সবাইকে ধন্যবাদ আজকে আমাদের আহ্বানের সাড়া দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।